প্রিয়ার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছি এখানে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর এটা আমার রেসিপি না, এটা হলো আমার মায়ের রেসিপি। তো এটা হলো মাছের ডিমের পাতুরি। তো আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তো চলো কীভাবে স্টেপ বাই স্টেপ করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আজকে দেখতেই পাচ্ছ আমরা বাইরে রান্না করছি, মানে উনুনে রান্না করছি। তো অ্যাকচুয়ালি পাতুরি উনুনেই ভালো লাগে, গ্যাসে অতটা ভালো লাগে না। পাতুরি যে পোড়া পোড়া একটা ফ্লেভার থাকে তো সেটাই খুব ভালো লাগে। তো চলো স্টেপ বাই স্টেপ দেখা যায়। তো এখানে লাগছে মাছের ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নুন, আর হলুদ। আর বলো কি কি দিয়েছ? পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মাছের ডিম একটু পেস্ট করে, লঙ্কা, হলুদ, নুন, ধনে পাতা কুচি। মাছের ডিমটাকে খুব ভালো মতন করে ধুয়ে তারপরে হচ্ছে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছে। তো তার মধ্যে সব কিছু দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তো এবার এটাকে খুব ভালো মতন করে মিক্স করে নেওয়া হচ্ছে। আর এটা করতে বেশিক্ষণ টাইমও লাগে না, আর বেশি কিছু আহামরি একটা লাগেও না। দেখতেই পারলে খুবই অল্প জিনিস দিয়ে আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ এখানে উনুন জ্বালানো হয়ে গেছে। আর যেহেতু পাতুরি, পাতুরি মানে কলা পাতাতেই হবে, তো কলা পাতাগুলো এখানে খুব ভালো মতন সেঁকে নেওয়া হচ্ছে। আর এখানে একটা মালসা নিয়ে নেওয়া হয়েছে, মালসাটাও খুব ভালো মতন করে ধুয়ে তো দিয়ে দেওয়া হয়েছে উনুনের ওপর। এরপর দেখতেই পাচ্ছ কেমনভাবে কী কী করছে। তো মালসাটার ওপর কলা পাতাগুলো দিয়ে এবার খুব অল্প করে একটু সর্ষের তেল কলা পাতাগুলোর মধ্যে ভালো করে একটু বুলিয়ে নিতে হবে। আর প্লিজ তোমরা চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু ইগনোর করো। তো এটা খুব ভালো মতন করে কলা পাতার মধ্যে তেলটা চারিদিকে স্প্রেড করার পর দেন যে মাছের ডিমের পেস্টটা করে রাখা হয়েছিল তো সেটাই দিয়ে দিচ্ছে। তো এটা পুরোটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর যেহেতু উনুনে করছে তো উনুনের আঁচটাও খুব একটা জোরে মানে এখানে দেওয়া হয়নি, অল্প অল্প আছে, এটা করা হবে। তো এবার এটা কেমন করে দেখো, এটা আরেকটা এর উপরে কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এটা ঢেকে দেওয়ার পর এর ওপর আরেকটা তোমরা গামলা বা বাটি তার উপরে চাপিয়ে দেবে। আর এই রেসিপিটা করতে বেশি একটা টাইমও লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যায়, মানে যেইটুখানি এটা হতে টাইম লাগে। তো এবার দেখতেই পাচ্ছ আছে দিয়ে, এবার এটা প্রায় 5-10 মিনিট এরকমভাবেই একদিক হতে লাগবে। দেন 5-10 মিনিট পর এটাকে উল্টে পাল্টে দেখা হচ্ছে, এখনও হয়নি দেখতেই পাচ্ছ, এখনও কাঁচাই আছে। তো আবারও এটা ঢেকে দেওয়া হলো। আর এটাকে তো সত্যি খুব ভালো লাগে, স্পেশালি আমার তো যে কোনো পাতুরি ভীষণ 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 ভালো লাগে। তোমরা এখানে নারকেলও ইউজ করতে পারো, মানে নারকেল কোড়া, আমাদের বাড়িতে যেহেতু নারকেল ছিল না তো আমরা ইউজ করিনি। তো আবারও 10 মিনিট পর এটাকে উল্টে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ, এখানে এক পিঠ হয়ে গেছে। এবার এটা হয়েছে কিভাবে বুঝবে, তো হাত দিয়ে একটুভাবে এভাবে চেপে 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 দেখবে এটা শক্ত আছে না নরম আছে। যদি এরকম শক্ত হয়ে যায় তো এটা তার মানে হয়ে গেছে। এপিঠ ওপিঠ দুপিঠে খুব ভালো মতন করে এটাকে তোমরা রান্না করে নেবে। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের মাছের পাতুরি রেডি। অ্যান্ড সত্যি বলতে খুব 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 টেস্টি হয়েছিল খেতে, খুব একটা আহামরি সেরকম কিছুই লাগে না, আর বেশি একটা টাইমও লাগে না। তো এটা গরম গরম ভাতের সাথে সত্যি খুব 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 টেস্টি লাগে খেতে। আর আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করো, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। তো সবাই খুব 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 ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।